আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি। কুয়েতের মাতলা বা মুতলা এই অঞ্চলটি সম্পূর্ণ নতুন একটি মন্তাকা তৈরি হচ্ছে কুয়েতিদের জন্য। এই এলাকাতে অবস্থান করছে আমাদের অগণিত প্রবাসী বাংলাদেশিরা। এই এলাকাতে অবস্থানকারীন বাংলাদেশিদের কাজ কি? সিকিউরিটি বা হারেজের দায়িত্ব পালন করা। অনেকেই রয়েছে কুয়েতিদের বিষয় নিয়ে, অনেকে আবার বাইরের বিষয় নিয়ে। দীর্ঘদিন থেকে এই কাজটি করে আসছিল বাংলাদেশিরা। মুতলা এলাকায় প্রচুর বাংলাদেশি অবস্থান থাকার পরেও একটি বাড়িতে একজন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে এই বাংলাদেশির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বা গুরুতর আঘাতও রয়েছে, যেটি রক্তের দাগ লেগেছিল। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি মামলা দায়ের করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী এটি নিয়ে কাজ করছে। কে বা কারা এই বাংলাদেশিকে নির্মমভাবে আঘাত করে যেটি মৃত্যু নিশ্চিত করার পর রেখে গিয়েছিল, এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ বা যেটি আমাদের জানা প্রয়োজন, যেহেতু নতুন ভবন, একজন কাজ করে বা যিনি হারেজের দায়িত্ব পালন করে বা সিকিউরিটি দায়িত্ব পালন করে তাকে একাকী থাকতে হয়, যেটি মাসের পর মাস কেউ বা রয়েছে বছর জুড়ে। এ সকল পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাইয়ের প্রতি আমরা বেশ কিছু পরামর্শ দেব। বিশেষ করে আপনি আশপাশে কোন ভবনে বাংলাদেশি ভাই রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন বা তাদের সাথে একটা কমিউনিকেশনে থাকুন, একাকী থাকার চেষ্টা করবেন না। যেহেতু কুয়েতে প্রতিনিয়তই বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে অগণিত অঘটন ঘটছে, প্রচুর প্রবাসীর মৃত্যু হচ্ছে, এটির জন্য দায়ী কারা সেটি শনাক্ত হচ্ছে তবে দীর্ঘ সময় পরে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একাকী থাকতে গিয়ে আমরা নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হই, নানা ধরনের সমস্যা আসতে পারে। যেহেতু আমরা বিভিন্ন মানুষের সাথে কাজ করি, একজন মানুষের পক্ষে সম্ভব নয় সবার মন রক্ষা করা, আর এই পরিস্থিতিতে আপনি আপনাকে নিরাপদ রাখাই সবচেয়ে বড় দায়িত্ব। আপনার সেফটি আপনি নিশ্চিত করবেন। সবসময় কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর ফোন নাম্বার 112 দেওয়াল লিখে রাখবেন বা আপনি যে কোনো প্রয়োজনে আপনার মালিকের নাম্বার লিখে রাখবেন। অনেক সময় আমাদের মালিকের নাম্বার মনে থাকে না, অনেক সময় আমরা আশপাশের আমাদের প্রবাসীদের দ্বারাই সহযোগিতা নিতে পারি। কারণ হচ্ছে, এই বাংলাদেশির মৃত্যু কীভাবে হয়েছে, কারা মেরেছে, এখন পর্যন্ত কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারেনি। তবে আমরা কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি 100% আস্থা রাখি, যেহেতু বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে কাজ করে এবং অপরাধী শনাক্ত করে। ঠিক যেমন আপনারা দেখেছেন যে গতকাল একটি ফিলিপিনি মেয়েকে হত্যা করেছিল একজন ভারতীয় নাগরিক, পরিশেষে সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ফিলিপিনি গৃহকর্মী বাসায় কাজ করত, তার সাথে ইন্ডিয়ান নাগরিকের সম্পর্ক বা এটি নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে এই ভারতীয় নাগরিককে কুয়েতির বাসায় ঢুকেই নির্মমভাবে হত্যা করে এই ফিলিপিনি গৃহকর্মীকে। এখানে এই ব্যাপারটি যুক্ত করার মূল কারণ হচ্ছে যে আমাদেরকে কত বেশি সতর্ক হওয়ার দরকার রয়েছে, যার কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো অপরাধ ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো লোক অপরাধে প্রলোভিত হতে পারে। কাজেই সতর্ক সচেতনতায় আমাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখবে। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনের সাথে, যাতে করে সকলে এই তথ্যটি জানতে পারে।